গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা দেখছেন উইথ রূপমিতাস চ্যানেল, আমি রূপমিতা রয়। আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটা নতুন রেসিপি। এই রেসিপিটা হচ্ছে ওল আর চিংড়ি মাছ, মানে চিংড়ি মাছ দিয়ে ওলের রেসিপি। এই রেসিপিটা আমাদের বাড়িতে আমরা কীভাবে বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। সো চলো ফার্স্টে দেখে নিই ওল কীভাবে কাটতে হয়। দেখো এখানে আমি একটা গোটা ওল থেকে হাত দিয়ে, দেখো আমি একটা গোটা ওল থেকে এরকম একটা সাইজের পিস কেটে নিয়েছি। এই পিসটাই আমি আজকে রান্না করব। এটাকে কীভাবে কাটছি তোমরা সেটা ভালো করে দেখে নাও। ওকে, সো এখানে দেখো আমি ওল কাটতে শুরু করে দিয়েছি। ওল কাটাটা কিন্তু খুবই সহজ আর খুব তাড়াতাড়িও কিন্তু হয়ে যায়। তোমরা একটুখানি স্টেপ বাই স্টেপ ফলো করেই তোমরা দেখতে পাবে এবং বুঝতেও পারবে। সো আমি পুরো ওলটা কেটে তারপর চলে যাচ্ছি নেক্সট স্টেপে। তারপর ওলটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবং একটা প্যানের মধ্যে আমি এটাকে সেদ্ধ বসিয়ে দেবো। তার জন্য দেখো জল নিয়ে নিয়েছি। এই সেদ্ধ করা ওলটাকে প্রথমে সেদ্ধ করে নিতে হবে, তারপর আমি জলটা ঝরিয়ে নেব। এখানে দেখো ওলটা সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে পুরো গোটা ওলটাই আমি কেটে নিয়েছিলাম। তারপর আর কি কি লাগছে এবার দেখে নাও। এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে দুটো গোটা পেঁয়াজকে কুচি করে রাখা আছে, আর আছে গার্লিক মানে হচ্ছে রসুন, আদা, আর হচ্ছে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আর এখানে আছে আলু, আলুগুলোকে ঠিক ওলের মতোই কেটে রাখা আছে। এরপর আমি চিংড়ি মাছটাকে ভেজে নেব, তার জন্য আমি তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, আর চিংড়ি মাছের মধ্যে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর চিংড়ি মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। তবে চিংড়ি মাছ কিন্তু বেশিক্ষণ ধরে ভাজার কোনো প্রয়োজন নেই, তাহলে কিন্তু চিংড়ি মাছটা স্টিফ হয়ে যাবে। তোমরা দেখতেই পারলে আমার চিংড়ি মাছ ভাজাটা কত তাড়াতাড়ি হয়ে গেছে। এরপর আমি আরও একটু তেল দিয়ে দেবো, তার মধ্যেই আমি ওলগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ওলটা ভাজার সময়তে আমি নুন আর হলুদ দিয়ে ভালো করে ওলটাকে ভেজে নেব, মানে সেদ্ধ করা ওলটাকেই আমাকে ভেজে নিতে হবে, তাহলে ওলটা খেতে খুব টেস্টি হয়। তারপর ওই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে সেখানে আমি আলুটাকে ফ্রাই করে নেব। নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। আলুটা ততক্ষণ আমাদেরকে ভাজতে হবে যতক্ষণ আলুটা একটুখানি রেডিশ টাইপের হয়ে আসছে। আর আলুটা ভাজার সময় অবশ্যই ঢাকা দিয়ে রাখলে ভাজাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আমি এটাকে আলাদা করে সেপারেট করে রেখে দেবো। ওই কড়াইয়ের মধ্যে আমি আরও একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা ফোড়ন। এখানে আছে দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ আর দারুচিনি। গরম মশলাগুলোকে ফোড়ন দিয়ে দেবো ভালো করে ভেজে নিয়ে। তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দেওয়ার পর ভালো করে আমাদেরকে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটাকে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা পিঙ্কিশ কালার হয়ে আসছে। তারপর আমি দিয়ে দেবো আদা বাটা, তারপর দেব রসুন বাটা, আর দেব গোটা কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে। তারপর আমি দিয়ে দেবো দু চামচ ধনে গুঁড়ো, আর দু চামচ জিরে গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন দেব। যেহেতু আমি ভাজার সময় নুন দিয়েছিলাম সেই কারণে এখানে স্বাদ অনুযায়ী নুনটা দিলে ভালো হয়। আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর মশলা যাতে কড়াইতে লেগে না যায় তার জন্য পরিমাণ মতো জল দিয়ে মশলাটাকে কষাতে হবে। তারপর আমি দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরেও কিন্তু আমাদের মশলাটাকে কষাতে হবে। এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে, কারণ টমেটো দেওয়ার পরেও দেখবেন কিছুটা জল রিলিজ করেছে। তারপরে ভালো করে মশলাটাকে কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর আমি দিয়ে দেবো ভেজে রাখা ওল আর আলুগুলো। আলু আর ওল একসাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং মেশাতে মেশাতে কষাতে হবে। ওকে, এখানে আমার মশলাটা কিন্তু পুরোপুরি কষানো হয়ে গেছে। কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে যাতে আমাদের আলু আর ওলটা ভালো করে সেদ্ধ হতে পারে। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর দেখো ঢাকনাটা খোলার পর আমাদের গ্রেভিটা ফুটতে শুরু করে দিয়েছে। ঠিক এই পর্যায়ে এসে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তারপর এখানে দেব হচ্ছে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দেওয়ার পরে ভালো করে মিক্স করে নিতে হবে, নিয়ে তারপর ঢাকা দিয়ে রাখবো।
ওকে, সো আমাদের রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো আমি এটাকে নামিয়ে নিয়েছি, আর চিংড়ি মাছ দিয়ে ওলের ডালনা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। যারা যারা ওল খেতে পছন্দ করো না, তারা যদি এরকমভাবে চিংড়ি মাছ দিয়ে রান্না করো তাহলে কিন্তু খুবই টেস্টি হয়। সো গাইস, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, আর আমার চ্যানেল যারা নতুন দেখছো তারা প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা আছো তারা এইভাবেই আমার সাথে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। সো গাইস, ফিরে আসছি খুব তাড়াতাড়ি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো, আর এইরকম আরও সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকো। ওকে, সো এরকম সুন্দর রেসিপি করে খাও, বাড়িতে বানাও, এনজয় করো, আর হ্যাঁ আমার চ্যানেলের অবশ্যই সাথে থাকো, আমার ভিডিওগুলোকে দেখতে থাকো। সো গাইস, শেষ করছি এখানেই, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।